ঘন্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধে সাতটা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। একটা সময় ছিল জানেন তো, যখন বলা হতো বাংলা আজ যা ভাবে, ভারত তা আগামীকাল ভাবে। সময় বদলেছে, আর সেই দিনের সেই বাংলা আজ শুধুই বিজ্ঞাপনে এগিয়ে রয়েছে। বাস্তবটা বড্ড কঠিন। এই বাংলায় শিক্ষিত বেকারের চাকরি নেই, মহিলা নিরাপত্তা নেই, গরিবের মাথার ছাদ চুরি হয়ে গেছে, শিশুর পেটের ভাত চুরি হয়ে যাচ্ছে রোজ, অপরাধীদের ধরতে পারছে না পুলিশ। আর বাংলার শাসক দল তারা কি কাজে ব্যস্ত? তারা ব্যস্ত রাম মন্দিরের বিরোধিতা করতে। হাতে তো আর কয়েকটা দিন, আর 8 দিন মতো হয়তো বাকি আছে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে অপেক্ষার প্রহর গুনছে গোটা বিশ্ব। হ্যাঁ, শুধু গোটা দেশ নয়, গোটা বিশ্ব। সেজে ওঠা অযোধ্যায় ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের বহু পর্যটক, সেই ছবিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। একটা মন্দির ঘিরে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছে অযোধ্যায়। হাতে আরেক সপ্তাহ চরম ব্যস্ততা গোটা অযোধ্যা জুড়ে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় থাকা অযোধ্যার ঠিক কি ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন, আগে সেই ছবিটা আপনাদেরকে দেখাই, সেই প্রস্তুতির ছবিটা আগে আপনাদেরকে দেখাই মধুকল্পিতার সঙ্গে, চলুন। শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। দেশবাসী যে দিনটার জন্য অপেক্ষা করছে, 22শে জানুয়ারি, এবং 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে রাম মন্দির নির্মাণের যে ছবি, সেই ছবি দেখানোর চেষ্টা করছি একেবারে তৎপরতা তুঙ্গে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দির, এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে তৎপরতা একেবারে তুঙ্গে। আমি এক্সক্লুসিভলি যে ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, রাম মন্দির নির্মাণের যে ছবি, সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। যারা হাজার হাজার কর্মীরা রয়েছেন, তারা এই মুহূর্তে প্রত্যেকেই কাজ করছেন, এবং প্রত্যেকেই তারা এই মুহূর্তে কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছেন, কেননা হাতে আর বেশি সময় নেই। একদিকে যখন রামলালার জন্য মন্দির তৈরি হচ্ছে, ঠিক তখনই যে রামলালাকে এই মুহূর্তে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটারও ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, যেখান দিয়ে প্রত্যেকটা দিন দর্শনার্থীরা, ভক্তরা যাচ্ছেন রামলালার দর্শন করছেন। সেখানে যাওয়ার আগে কিন্তু দুটো চেক পয়েন্ট রয়েছে, যেখানে তাদের যে জিনিসপত্র কিছু রয়েছে কিনা সঙ্গে সেই সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে, এবং সিকিউরিটি রয়েছে, যেখানে মহিলাদের জন্য আলাদা করে সিকিউরিটি কেন্দ্র রয়েছে, পুরুষদের জন্য আলাদা করে রয়েছে সিকিউরিটি কেন্দ্র। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, অযোধ্যা। দেখলেন তো, একটা মন্দিরকে কেন্দ্র করে কত কিছু, কিছু মানুষ কাজ করছেন, ব্যবসা বাড়ছে, জমির দাম বাড়ছে, ফ্ল্যাট বিক্রির সম্ভাবনা তৈরি হচ্ছে, পর্যটন একটা অঞ্চল হিসেবে তার বার বৃদ্ধি হচ্ছে। কার্যত অযোধ্যা যখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনই এটা নিয়ে রাজনীতি শুরু করেছেন বিরোধীরা। নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে তারা আসলে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, এই সব কিছুর বিরোধিতা শুরু করেছেন। আসলে আপাদমস্তক দুর্নীতিতে যারা ডুবে রয়েছে তাদের তো রামরাজ্যে আপত্তি থাকবে, এটাই তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি স্পষ্ট করেছেন যে আসলে রাম রাজ্য বলতে কি বোঝায়, ঠিক কি কি বলছেন তিনি একবার শুনুন। এই রাজ্য রাম রাজ্য হবে, রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রাম রাজ্য। তাহলে বুঝেছেন আপত্তিটা ঠিক এই জায়গাতে, বাংলায় মাথার ছাদ চুরি হয়ে যায়, শাসক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, গরিবের রেশনের চাল চুরি হয়ে যায়। আর সেই তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রক্তাক্ত হয়, পুলিশের টিকিটিও পাওয়া যায় না, মূল অভিযুক্তকে পুলিশ খুঁজতেই পায় না, ছুঁতেই পারে না। উল্টে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবি তোলা সুকান্ত মজুমদার, তাকে জামিন যোগ্য ধারায় মামলা দেওয়া হয়।
দুর্নীতির এই চূড়ায় বসে থাকা শাসকের কাছে সুশাসনের রামরাজ্য তাই কিছুটা তো অস্বস্তির। বাংলা দুর্নীতি নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একবার দেখুন। দুর্নীতি হয়নি এমন কোন জায়গা নেই, দুর্নীতি হয়নি এমন কোন জায়গা নেই। রেশনের চাল গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার, নিম্ন রুচির, এর বাইরে তো বলার কিছু নেই, এটা মানুষ জানে। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজটা ক্রমশই বাড়ছে এই রাজ্যের শাসক দল, সেটা বুঝতে পারছে একেবারে স্পষ্ট। যে রাজ্যের শাসক দল অযোধ্যায় মন্দির নির্মাণ নিয়ে আপত্তি তুলেছে, গিমিক বলছে, তারাই আবার বাংলায় মন্দির নির্মাণে 700 কোটি টাকা খরচের খতিয়ান দেয়। তাহলে কি বলবো, কোনটা মুখ আর কোনটা মুখোশ দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় তার দুটি বক্তব্য রাম মন্দির নিয়ে এবং তার পরবর্তীকালে বাংলার তীর্থক্ষেত্র উন্নয়ন নিয়ে তিনি যে খতিয়ান তুলে ধরেছেন, এই দুটো বক্তব্য, একই মানুষের মুখে দুটি বক্তব্য, শুনুন। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা, এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য 700 কোটি টাকার উপর খরচ করেছি। যদি কয়েকটা আপনাদের কাছে বলি, এবার কালীঘাট মন্দির হচ্ছে কিভাবে কপাল সরিয়ে তাদের অ্যাডজাস্ট করে কাজটা করা হচ্ছে। আমি মেয়র এখানে আসে আমি বলবো কাজটা যাতে দ্রুত হয়। কালীঘাট টেম্পলের জন্য 165 কোটি টাকা খরচ হচ্ছে। জগন্নাথ ধাম এক বিঘা বিক্ষ করছে, এটাতেও প্রায় আমরা 205 কোটি টাকা খরচ করছি। এছাড়াও অনেক আছে, কচুয়া চাকলা 9 কোটি 15 কোটি আমরা দিয়েছি। তাছাড়া ময়েশ আমরা ডেভেলপ করেছি, ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি। রেনোভেশন অফ বিউটিফিকেশন জালকেশ্বর টেম্পল করেছি আমরা, তারাপীঠ ডেভেলপমেন্ট সার্ভিস করেছি, বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, নদিয়া বলুন, আপনার তারাপীঠ যেমন আছে, আমরা এবার ফুল্লোড়া মন্দিরের জন্য 1 কোটি টাকা দিয়েছি। আমরা নরহাটেশ্বরী টেম্পলের জন্য 1.17 কোটি টাকা দিয়েছি, 1.17 লাখ, 1 কোটি 17 লাখ। দেখেছেন অবস্থা, মানে কোনটাকে মানবো? একদিকে বলা হচ্ছে রাম মন্দিরের গিমিক, গিমিক করছে করুক, তাতে আমার কি, এরকম একটা বক্তব্য। আবার অপর দিকে তিনি খতিয়ান তুলে ধরছেন যে কালীঘাট করতে কত খরচ হচ্ছে, দীঘায় একটা জগন্নাথ মন্দির করতে কত খরচ হচ্ছে, কে কত টাকা খরচা করছে, ইত্যাদি ইত্যাদি, একটা সুবিশাল খতিয়ান 700 কোটি টাকার। আর ভাগাভাগি যদি বলি, তাহলে ভাগাভাগিটা করতে কে বলেছে মশাই? ভাগাভাগি তো কথা তো তারা বারবার বলে যারা ভোট নিয়ে ভাবে, যাদের উদ্দেশ্য হয় ভোট পাওয়াটা, কার থেকে কতটা ভোট পাবো, ভোট যে বড় বালাই। তাহলে এই বক্তব্যগুলো কে বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আজ সরব হয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মন্দিরে নিয়ে তৃণমূলের বিরুদ্ধেই দ্বিচারিতার অভিযোগ তুলেছেন তিনি, দেখাবো কি বলছেন তিনি। নেতা নেত্রীরা অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না, রামকে তারা কি ভয় পান না ঘৃণা করেন, কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন, এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন? এখানে রাম মন্দির ঠিক আছে, অযোধ্যার রাম মন্দির ঠিক নাই। সেখানকার সাধু সন্তরা যারা আয়োজন করেছেন তারা আমন্ত্রণ করেছেন, তো তারা কেন যেতে পারছেন না, কেন মানুষকে বোকা বানাতে চাইছেন, কিসের ভয়? তো রামকে, রামের সঙ্গে যে বৈরী করেছে
তাদের ইতিহাস তারা যেন দেখে নেন। চুরি, দুর্নীতি, অন্যায়, স্বজন পোষণে ডুবে থাকা বাংলার শাসক দল, রাম নামে তাই কি ভয় বাড়ছে? সঙ্গে বাড়ছে ভোটের একটা দুশ্চিন্তা। সেই কারণে চাকরি না থাকলেও, দিয়ে দিতে না পারলেও মন্দির, মসজিদ, উন্নয়নের খতিয়ান তুলে ধরছে শাসক দল। কিন্তু এভাবে কি এই হতশ্রী চেহারাটা আদৌ ঢাকা যাবে না বদলানো যাবে? কোথায় কোথায় যে রাম মন্দির নিয়ে রাজনীতির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস, সেই মন্দিরে ঘিরেই কিভাবে চাঙ্গা হচ্ছে অযোধ্যার অর্থনীতি, তার একটা ঝলক, একটা ছোট্ট ঝলক আপনাদেরকে দেখাবো। তারপর আজকের বিতর্কটা শুরু করবো। চলুন বিট্টুর সঙ্গে একটা ছবি দেখুন আপনারা। রাম মন্দিরের বিভিন্ন জায়গাতে অর্থনৈতিক একটা বাতাবরণ তৈরি হয়েছে। মূলত বলে রাখা ভালো, ক্ষুদ্র শিল্প, সেই ক্ষুদ্র শিল্পকে সামনে রেখে প্রচুর মানুষ তাদের রুটি রুজি ফিরে পাচ্ছেন। কেমন? এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা একটা ট্যাটু পার্লার, ফুটপাতের ওপর তৈরি হয়েছে, এক বছরের মতো সময় হয়েছে, এবং রাম মন্দিরের উদ্বোধনের আগেই প্রচুর সাধারণ মানুষ তারা আসছেন জয় শ্রীরাম, তাদের হাতে ট্যাটু, এই লেখাটা ট্যাটু করতে। জয় শ্রীরাম ট্যাটু বা রাম ট্যাটু বা রাম মন্দিরের ট্যাটু এই মুহূর্তে অন্যতম ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গিয়েছে অযোধ্যা জুড়ে। এবং সেই ছবিটা দেখতে পাচ্ছি, শিল্পী যিনি রয়েছেন কিষণ, তার কাছে চলে যাব যে এই এই যে বিষয়গুলো উঠে আসছে তিনি কিভাবে দেখছেন, যে আপ ট্যাটু কর রায় কিতনে দিন সে ট্যাটু হো রা হে আর ক্যা ক্যা লোক ক্যা ক্যা লিখা রা হে আপসে। জয় শ্রী রাম লিখবা রে, জয় হনুমান লিখবা রে, জয় বজরঙ্গ বলি, শ্রী রাম ত্রিশূল ধনুষ বাণ সব বনবা রে, মহাকাল। अभी तक कितना टैटू हुआ है ऐसे? यहाँ पे भैया गिनती नहीं कर, हजारों लोग करवा चुके हैं, सिर्फ जय श्री राम हजारों लोग बनवा चुके हैं। कितने दिनों में? अभी एक 3-4 महीने हुए हैं। বাইরে থেকে যারা দর্শনার্থীরা রয়েছেন, যারা রাম মন্দির দেখতে এসেছেন, তারা এখান থেকে মিষ্টি কিনছেন এবং রাম মন্দিরে পুজো দেবেন। এই মুহূর্তে মহারাষ্ট্র থেকে এক ব্যক্তি এসেছেন, তার সঙ্গে কথা বলে নেব। মন্দির উদ্ঘাটনকে পেলে বহুত সারা দোকান খোলা হুয়া হে, সেল হো রা আচ্ছা, মুনাফা হো রা, এসে কেসে দেখ রহে আপ? এ কেসে হ্যায়, জেসে আবি রাম মন্দির বননে ওয়ালা তো জাহির সি বাত হ্যায়, আস পড়োস জাহির সি বাত বড়েগা, আনে জানে ওয়ালা ট্র্যাভেলেশন বড়েগা, লোক বড়েঙ্গে, মহঙ্গাই মতলব থোড়া বিজনেস জ্যাদা হোগা, ট্র্যাভেলিং ট্রান্সপোর্ট ভি বড়েগা, আবি ইয়াহ পে এয়ারপোর্ট ভি বন রহা হ্যায়, ধীরে ধীরে ইয়াহ পে মতলব আচ্ছা তরক্কি হোগা, এসা মুঝে লাগ রহা হ্যায়। বিজনেস আচ্ছা হোগা, বিজনেস বহুত হি আচ্ছা হোগা, ক্যোঁকি আবি লোগো কা আনা জানা অলমোস্ট ডবল ট্রিপল হো জায়েগা। একটা মন্দির তৈরিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যেভাবে কর্মসংস্থান তৈরি হচ্ছে অযোধ্যা জুড়ে, তা বলার অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ফুল বিক্রি করা হচ্ছে, এই মিষ্টি দোকানের সামনে বিভিন্ন জায়গায় ফুল, ফুলের দোকান রয়েছে এবং ফুলের মালা তৈরি করা হচ্ছে। খরিদারি কেসা হো রা সুবহ সে? সহি হ্যায়, হাম তো আবি আয়ে, হাম তো 3 বাজে আয়ে, সুবহ সে কোই অর থা হামারে জগহ পে। 3 বাজে, 3 বাজে সে আবি তক কিতনা কিতনা সেল হুয়া হ্যায়? হাম 500 কামায়ে বাস। আবি 3টে থেকে এখন বাজে বিকেল 4টে, 1 ঘন্টার ব্যবধানে 500 টাকা ইনকাম অন্তত। এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলায় যে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায় সেটা অন্তত মাসের পর মাস অপেক্ষা করতে। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এভাবে গ্রাফিটি করা বা পেইন্টিং করার কাজ চলছে, ছবি আঁকার কাজ চলছে, এবং বিভিন্ন দোকানের সামনে এই সমস্ত মানুষরা তারা ছবি আঁকছেন, এবং সরকার থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ছবি আঁকার জন্য। সরাসরি যারা চিত্রকার অর্থাৎ যারা ছবি আঁকছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আপনার নাম কি? রাম কুমার। কিতনে দিন সে ইয়ে পেইন্টিং কর রহে আপ? দো মহিনে লমসম হো গয়া। ইয়ে কিতনা কিতনা ইয়ে পেইন্টিং? দো মহিনে সে লমসম কো 200-250 করিব হো গয়া হ্যায়। এক এক পেইন্টিং কা কিতনা মিলতা হ্যায় আপকো? 500 রুপিয়া। মতলব এইটা হচ্ছে আজকের অযোধ্যার ছবি, এই মুহূর্তের অযোধ্যার ছবি। একজন দোকানদার তিনি নিজেই বললেন যে তিনি 1 ঘন্টায় 500 টাকা রোজগার করছেন, তাহলে গোটা দিনে আমি যদি দিনের অর্ধভাগও ধরে নিই তাহলে তিনি কত পরিমাণ রোজগার করছেন। এটা তো একটা ছোট্ট ছবি দেখলেন আপনারা, এটা রাম মন্দির চত্বরের আশেপাশের ছবি দেখলেন আপনারা। এছাড়াও গোটা অযোধ্যা জুড়ে কী কী উন্নয়ন হয়েছে বা উন্নয়ন হচ্ছে বা কী কী সম্ভাবনা তৈরি হচ্ছে, এই এই প্রসঙ্গে আমরা বারবার আলোচনা করেছি, আজকের আলোচনাতেও হয়তো উঠে আসবে। কিন্তু এই রাজ্য যারা এই গোটা রাম মন্দির বিষয়টাকেই একটা গিমিক বলে মেনে নিয়েছেন, সকলের সামনে বলে বেড়াচ্ছেন, তারা এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যারা ক্ষমতাসীন দল, 3টে টার্ম ক্ষমতায় রয়েছেন,
তারা এই রাজ্যটাকে ঠিক কোন উচ্চতার শিখরে পৌঁছিয়ে দিয়েছেন, এই রাজ্যের যারা আজকের যুব তারা কি পাচ্ছে, আগামী কি পাবে, তার একটা খতিয়ান কই? কোনোদিন কোনো জনসভা কোনো আলোচনা কোথাও থেকে তো তুলে ধরতে দেখা যায় না, কোনো স্পষ্ট বার্তা তো পাওয়া যায় না। যাই হোক, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। যারা আজকে আজকে আমাদের বিশিষ্ট অতিথি রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন রাম গবেষক মানস ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, এবং আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। এদের প্রত্যেকের সঙ্গে আমি আজকে আলোচনা করব। যেহেতু আজকের আলোচনার বিষয়বস্তুটা আমি শুরুতেই বলছিলাম যে এই রাজ্যটা দুর্নীতির পাহাড়ে চূড়ায় উঠে বসে আছে, এত পরিমাণ দুর্নীতির অভিযোগ রোজ রোজ উঠে আসছে, প্রত্যেক দিনের সংবাদ মাধ্যমের হেডলাইন হয় এই দুর্নীতি নিয়ে দুর্ভাগ্যজনকভাবে। আবার অন্যদিকে এই রাজ্যই যখন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, গোটা বিশ্ব সেই মন্দির প্রতিষ্ঠার দিকে তাকিয়ে রয়েছে, নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, তাকে গোটাটাকে গিমিক বলছে। তা আমি আজকে একজন রাম গবেষকের সঙ্গেই শুরুটা করি। মানসবাবু আজকে আমাদের সঙ্গে রয়েছেন, মানস ভট্টাচার্য। মানসবাবু, আমার একটাই প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন যে রাম মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে, রাম মন্দির সত্যি একটা গিমিক, আপনার কি মনে হয়? না না, রাম মন্দির যদি আমরা মন্দির হিসাবে ধরি আর কি, যে একটা মন্দির গড়ে উঠছে, কোনো গিমিক নয়, একটা ডিস্ট্রাকশন সিভিলাইজেশন থেকে একটা কনস্ট্রাকশন সিভিলাইজেশন জেগে উঠছে, এবং এটা একটা গ্লোবাল ইস্যু এখন। এবং যদি আমরা ভারতীয় পরম্পরাকে ধরি আর কি, তাহলে ভারতীয় পরম্পরার পুনর্জাগরণ ঘটছে, সেটা সব দিক থেকে। প্রথমেই মন্দির কনসেপ্টটা আমাদের কাছে খুব একটা ক্লিয়ার নয়। আমাদের কাছে যদি আমরা একসঙ্গে গুলিয়ে ফেলি যে ব্যাপারগুলো, যে মন্দির মসজিদ গির্জা, এই 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 ব্যাপারটা সত্যি নয়। মন্দির ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা ছিল সেটা মন্দির কেন্দ্রিক। একটা মন্দির গড়ে ওঠে মূলত তিনটে বিষয়ের উপর ভিত্তি করে, একটা হচ্ছে আগম, একটা হচ্ছে বেদ, এবং একটা হচ্ছে পুরাণ। আগমের যে বিষয়টা, সেই আগমের বিষয়ের মধ্যে যেগুলো পড়ে তার মধ্যে আছে ক্রিয়াপথ, চর্যাপথ, যোগপথ এবং জ্ঞানপথ। এইটাকে শুধু যদি ধরি, অন্যান্য বিষয়গুলোকে ছেড়ে দিই, তাহলে জ্ঞানপথ মানে হচ্ছে যে সেখানে মন্দির কেন্দ্রিক ইউনিভার্সিটি গড়তে হবে, মন্দির কেন্দ্রিক স্কুল গড়তে হবে। চর্যাপথ মানে হচ্ছে জীবন চারণ, যেটা একটা মানুষ কীভাবে সুস্থ থাকবে, তার মানে হেলথ সেন্টার করতে হবে। এবং এটাই ছিল ভারতবর্ষে, যে একটা মন্দিরকে কেন্দ্র করে যত প্রাচীন মন্দির দেখবেন, নালন্দা, তক্ষশিলা, প্রত্যেকটাকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় ছিল বলেই বিদেশের ছাত্রছাত্রীরা ভারতবর্ষে পড়তে আসতো। আমরা নালন্দার সময় এটা পড়ি যে 12টা দেশ থেকে ছাত্রছাত্রীরা সেখানে পড়তে আসতো, আমরা এটা পড়ি না যে কেন আসতো। কেন আসতো, এর উত্তরই হচ্ছে যে একটা মন্দির মানে ভারতবর্ষের ভাবনায়, ভারতীয় সভ্যতায় শুধুমাত্র উপাসনা স্থল নয়, একটা মন্দির মানে সামগ্রিকভাবে সমাজের সব দিককে তুলে ধরার, যে সবকে উন্নত করছে। আপনি সহজ কথায় বলতে চাইছেন, সেটা শিক্ষা হতে পারে, সেটা অর্থনীতি হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, প্রচুর উদাহরণ আছে। ঠিক, আমি আসছি মানুষবু, কিন্তু কেয়া, এই জায়গাটাই তো এই ভারতেরই একাংশ মানতে চাইছে না। তারা তো বলছে যে বিজেপি রাজনীতি করছে, বিজেপি গিমিক তৈরি করছে, বিজেপি ভোট চাইছে, তাই জন্য এই ধরনের একটা প্রকল্প নেওয়া হয়েছে। দেখুন, প্রথম কথা, আজকে শুভ মকর সংক্রান্তি, আজকে অত্যন্ত একটা পবিত্র দিন। সকল রিপাবলিকের দর্শককে আমি শুভেচ্ছা জানাই। আমরা বলছি যে গিমিক, রাজনীতি, এসব একটু পরে আলোচনা করছি। ভারতীয় জনতা পার্টি, আমরা তো লুকোচুরি করছি না, আমাদের ইস্তেহারে ছিল, নির্বাচনে ইস্তেহারে ছিল, যেদিন থেকে আমাদের দল শুরু হয়েছে, পার্টি ফর্মেশন হয়েছে সৃজিতা, 1980 সাল থেকে আমরা বলছি রাম মন্দির আমাদের নির্বাচনে ইস্তেহারে ছিল, এবং সেটা বাস্তবায়িত হয়েছে। এবং অদ্ভুতভাবে যারা বলছেন নাকি রাম মন্দিরে আসবেন না, একটা অজুহাত দিয়ে যে সরকারি করের টাকায় আমরা যাব না, তাদের জানিয়ে রাখে, অনেকবার তারা জানেন। এবার জেনে যদি ভাবের ঘরে চুরি করে তো কিছু করার নেই, কোনো করের টাকায় হচ্ছে না, আমার আপনার মতন সাধারণ মানুষের নিধি থেকে হয়েছে, আমার যতটুকু ক্ষমতা, কেউ 20 টাকা দিয়েছেন, কেউ 200 টাকা দিয়েছেন, কেউ 2000 টাকাও দিয়েছেন, আবার অনেক লোক অনেক বেশি বেশি টাকাও দিয়েছেন, তাদের নিধি, তাদের স্বতঃপ্রবৃত্ত হয়ে যে টাকা জমেছে, সেই টাকায় রাম মন্দির তৈরি হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে টাকাটা নিধি থেকে পাওয়া গেছে, তার মাত্র 1/4 খরচ হয়েছে রাম মন্দির তৈরিতে, অর্থাৎ বাকি অধিকাংশ টাকাটাই, 3/4 টাকাটাই কিন্তু এখনও হাত পড়েনি, সেটা পরবর্তীকালে পুরো অযোধ্যা ডেভেলপমেন্টের কাজে, মানুষের কাজে লাগানো হবে।
আচ্ছা, এবার একটা বলি, আপনি খুব সুন্দর একটা অ্যানালজি টানলেন শুরুতে, সুশাসন বরং পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যে সুশাসন বনাম কুশাসন, আমরা দেখছি এই রাজ্যে এখানে ডেভেলপমেন্টাল কি হচ্ছে। আচ্ছা, যারা বলছেন গিমিক তারা একবার ভেবে দেখেছেন? আমাদের এখানে যখন রাজ্যে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোকে বলা হচ্ছে দুর্গোৎসব, যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি পুজো পুজোকে ঘিরে উৎসব হতে পারে, তো তখন যখন এই রাজ্যেরই মন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে একটা অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করা হচ্ছে, সেই কারণে আমরা ক্লাবকে টাকা দিচ্ছি, তখন আপনার মনে হয় না গিমিক? আমার আপনার করের টাকা দিয়ে আপনি তো ভোট কিনছেন। ভারতীয় জনতা পার্টি আমরা বুক ঠোকে বলেছি আমরা রাম মন্দির তৈরি করব, হ্যাঁ মন্দির ওই বানাঙ্গে তারেক ভি বাতা দিয়ে, তাই আমাদের কাছে এটা গিমিক নয়। আর এবারে আসি, এবার আপনি বলছেন যে ওই রাজনীতির কথায়, দেখুন রাজনীতি তো করছে, যারা যাচ্ছেন না তারা তো একটা কারণেই যাচ্ছেন না, তারা যাচ্ছেন না শুধুমাত্র তাদের ভোট হারিয়ে যাবে সেই ভয়। আমি আপনাকে নিশ্চিত করে বলছি এই রাজ্যের বহু তৃণমূল নেতারা আছেন, তারা মনে মনে যেতে চাইছেন কিন্তু যেতে পারবেন না, কারণ গেলে দুধেল গায়ের ভোট তার কাছ থেকে সরে যাবে। কিন্তু এরই সঙ্গে যারা বলছেন, আজকে আপনাকে একটা খুব সুন্দর তথ্য দিচ্ছি, দুটো তথ্য। প্রথম তথ্য হচ্ছে অমিতাভ বচ্চন, হ্যাঁ তিনি নিজে অযোধ্যাতে জমি কিনেছেন, তার যে বাড়িটি তিনি তৈরি করবেন মন্দির থেকে, শ্রী মন্দির থেকে, তার বাড়িটা মাত্র 15 মিনিট দূরে অবস্থিত হয়েছে। আর বাবরি মসজিদে যিনি মেইন পিটিশনার তিনি বলছেন আমি খুশি হয়েছে কারণ মন্দির তৈরি হয়েছে, এবং যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে তিনি বলছেন আমি ধন্য হব আমি যদি সেখানে যেতে পারি। তাহলে রাজনীতি কারা করছে? রাজনীতি করছে যাদের সংকীর্ণ মানসিকতা এবং যারা শুধুমাত্র ভোট 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 ভাবে, তারা করছে। বেশ বেশ বেশ, কেয়া বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিলেন, আমি অপর বক্তার কাছে যাব, তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন। দেবু টুডু তৃণমূল নেতা, তিনি মূলত পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাপতি, তিনি ঠিক কি বলেছেন আগে শুনুন। 100 দিনের কাজের টাকা বাকি আছে, ক্ষমা করব না, পালাই ভোট চাইতে গেলে ওই বিজেপির নেতাদের বেঁধে রাখতে হবে। জয় শ্রীরাম বলতে দেব না, ঠান্ডা টাকাতে দেব না, টাকা দে। আমি মণিশঙ্কর বাবুর কাছে, মণিশঙ্কর বাবু, জয় জয় শ্রীরাম, এই এই মন্তব্যটা মানে এই শব্দটা আমি জোরে জয় শ্রীরাম বলছি, দেবুটুর ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুক, আমার বিরুদ্ধে ব্যবস্থা। বেশ, জয় শ্রীরাম এই শব্দটা কেউ যদি বলেন, কেউ কি বলতে পারে যে আমি তাকে বলতে দেব না? সর্বোপরি 100 দিনের কাজের টাকার সঙ্গে, সেটা নিয়ে তর্ক বিতর্ক নিশ্চয়ই রয়েছে, 100 দিনের কাজের টাকার সঙ্গে রাম রাম মন্দির, জয় শ্রীরাম, এর কি সংযোগ রয়েছে? না, ব্যাপারটা দেখুন, জয় শ্রীরাম মানে এগুলো অনেক রিপিট হয়ে যাচ্ছে, যে কথাগুলো বলছেন না বিজেপির যিনি মুখপাত্র আছেন, এগুলো বারবার করে রিপিট করছেন, এগুলো মানুষ খুব একটা শুনতে চাই বলে আমার মনে হয় না। কি শুনতে চাই? চুরির কথা? জয় শ্রীরাম, প্লিজ আমি আমি একটা কথা বলি, একটাও কথা বলি, আমি বলবেন লাস্ট, সরল মনে একটা প্রশ্ন হলো, আপনি আর আমার অনেক প্রশ্ন হয়েছিল মনে, আমি কিন্তু বলিনি, কি শুনতে চাই? আপনি বলার সময় অনেক প্রশ্ন হয়েছিল, আমার কি জিজ্ঞেস করতে শুনতে চাই? দুর্নীতিগ্রস্ত তৃণমূল কি শুনতে চায়? চোর বালু শুনতে চায়? চোর পার্থ? আমি জিজ্ঞেস করছি, আমার সরল মনে একটা প্রশ্ন, আপনি রাগ করলে আমার। বেশ, মণিশঙ্কর বাবু প্লিজ, আমার কথা হচ্ছে যে এইগুলো রিপিট হচ্ছে, মানুষ কি ভাবছেন আমি জোর করে একজন বিজেপির প্রতিনিধি বা তৃণমূলকে সমর্থন করি না সেরকম প্রতিনিধি হিসেবে জোর করে চাপিয়ে দিলে সে মানুষের পারসেপশনটা দূর হয়ে যায় না? আপনি জয়শ্রীরামের কথাটা দেখালেন বলতে দেবো না বলছে, উনি যেটা বলছেন সেটা একদম ঠিক করেননি, কিন্তু অ্যাট দ্য সেম টাইমে আমি বলবো, শ্রীরামকে যখন বিজেপির পতাকা নিয়ে জয়শ্রীরাম দিয়ে কাউকে অ্যাটাক করার মতো করে বলবে তখন নিশ্চয়ই প্রতিবাদ হবে। জয় শ্রীরামকে কোন জায়গায় বলছেন? আপনি মন্দিরে বলছেন না বিজেপির? উল্টে রাজ্যে গ্রেফতার হয় মনি বাবু, জেনে নিন, আপনি জয় শ্রীরাম বললে এই রাজ্যে গ্রেফতার হয়, স্বয়ং মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তিনি অত্যন্ত কুপিত হন। আপনি বলেন আমি বলবো তো, আমাকে বলতে দিয়েছে তো, আপনাকে তো বলতে দেয়নি, আপনাকে আমি বড় হিন্দু, আপনাকে আমি বড় হিন্দু, আপনি কি হিন্দু তো দেখাচ্ছেন, আপনাকে আমি অনেক বড় হিন্দু, হিন্দুত্ব আমাকে শেখাবেন না, আমি আসছি মণিশঙ্কর বাবু, আমি আপনার
আমার কাছে আরো একবার আসবো আসছি মনিশঙ্করবাবু প্লিজ আসছি আমার আমি উত্তরটা দিই আচ্ছা বলুন 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 তুমি সেকেন্ড প্লিজ উনি বললেন যখন এখানে দুর্গাপূজো হয় মমতা ব্যানার্জি যখন বলেন অনেকে এটাকে এখানে ইনকাম করে দুর্গাপূজোকে কেন্দ্র করে আবার যখন ওখানে রাম মন্দিরের যখন দোকান হচ্ছে তখন যখন বলছে তখন আমরা কেন প্রতিবাদ করছি আমি বলছি না প্রতিবাদ করছি না মমতা ব্যানার্জি তাহলে যে কথাটা বলেছে সেটা অ্যাডাপ্ট করে নিক যেরকম একটা মন্দির একটা অনুষ্ঠান হলে মমতার পথে আমরা চলছি এটা অ্যাডাপ্ট করে নিক কোথায় সেটা তো মুখ্যমন্ত্রী নিজেই বলছেন না তিনি তো বলছেন বলছি যে এইটা যদি ইন্ডাস্ট্রির একটা পথ দেখানো আমাদের কাছে আছে ও বলবে তাহলে ইন্ডাস্ট্রির সংজ্ঞাটা এখন থেকে পাল্টে গেল যে মন্দির হলেই তবে ইন্ডাস্ট্রি হবে এক আরেকটা ইন্ডাস্ট্রিকে আমি নতুনভাবে বলবো এটাকে কীভাবে ডিসক্রাইব করবে বিজেপি নেতারা ভাবুক আমি একটা টিভি চ্যানেলে দেখছিলাম যে কোনো নার্সিংহোম ফাঁকা নেই সব বুক হয়ে গেছে কেন যে মহিলারা সন্তান সম্ভবা তারা ঠিক করেছেন 22 তারিখে নার্সিংহোমে যেয়ে তাদের বাচ্চাটিকে প্রসব করাবেন এবং তাদের নাম নিশ্চয়ই রামের 108টা নাম আছে রাম সীতা এইসবই নাম দেবেন তাহলে এটাও একটা ইন্ডাস্ট্রির মধ্যেই পড়বে এটাও এই জন্যই বিজেপি মন্দিরটা তৈরি করেছে বলুক বিজেপি নেতারা কে আছে এখানে বেশ হ্যাঁ বল সেকেন্ড প্লিজ আমার মনে হয় যারা করছেন তাদের নিশ্চয়ই তারা মানে প্রিমেচিওর বেবি করবে না যাদের আগে পিছে এটা করেছে উনি বোধহয় ভুলে গেছেন যে যখন 2000 সাল পড়লো সেই সময় তাড়াহুড়ো লেগে গেছিল এমনকি যারা ধরুন 7 মাস প্রেগনেন্ট তারা পর্যন্ত গেছিলেন আমি জানি কারণ আমার হাজবেন্ড ডক্টর বলে এরকম আফতার নিয়ে তাদের করানো হয়নি যাদের ডেট আগে পিছে আছে আজকাল আপনি সবাই জানেন এটা আমাদের প্ল্যান ডেলিভারি হয় এটা জানা উচিত এটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয় কিন্তু মনিশঙ্করবাবু আপনাদের মন্দির আমি আলোচনায় আসবো আমি প্রশ্নে আসবো তবে তার আগে শুভেন্দু অধিকারী এই 22শে জানুয়ারি নিয়ে কি বলেছেন আগে একটা মন্তব্য শুনুন তারপর আমি আবার ফিরছি আমরা বাজি ফাটাতে বলিনি তো আমরা কুমোরদের তৈরি করা প্রদীপ বিতরণ করেছি কালকে এই নন্দীগ্রামে আসবেন আমি 20,000 ফ্যামিলিকে 1,00,000 প্রদীপ দেবো সব ভোকাল ফর লোকাল সব মাটির প্রদীপ আমাদের কুমোররা বানিয়েছে ওদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি ও আটকাতে পারবে না রামের নামে ঝড় বইবে কি বলছেন কি ঝড় হবে রাম নামে রাম নামের ঝড় হবে সুনামি জানেন তো সমুদ্রের পাশে আছে আমফান দেখেছি 22 তারিখে রাম নামের সুনামি দেখবো আচ্ছা আমাদের সঙ্গে একজন অর্থনীতি বিশেষজ্ঞ রয়েছেন অনির্বাণ দত্ত আমাকে তার কাছে যেতেই হবে অনির্বাণ বাবু আপনার কি সত্যিই মনে হয় যে একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে অর্থনৈতিকভাবে কোনো উন্নতি হতে পারে একটা নির্দিষ্ট রাজ্যের বা একটা নির্দিষ্ট অঞ্চলের না দেখুন এই যেটা আর 7 দিন পরে যেটার কথা বলছেন উদ্বোধন হবে সেটা নিয়ে কিন্তু একটা দেশ জুড়ে উন্মাদনা দেখা দিয়েছে এবং এটাকে আমরা মার্কেটিংয়ের ভাষায় বলি ব্র্যান্ডিং বা প্যাকেজিং যেটাই হোক সেটা কিন্তু পুরোদমে চলছে এবং এই তার যে প্রভাব সেই প্রভাবটা তো অর্থনীতিতে পড়বেই এবং আপনাকে আমি বলি যে দেখুন যখনই কোনো একটা মন্দির হয় তখন মন্দিরে আপনি ভারতবর্ষের মানুষের যে ধর্মীয় ভাবাবেগ সেখানে মানুষ যাবেই এবং সেখানে যাবে মানে এই যে একটা মন্দির করা হয়েছে আপনি যদি আপনার পাড়াতেও একটা মন্দির করেন সেখানেও কিন্তু লোকজন যাবেন সেটা সেখানে যাওয়ার জন্য ফুল কিনতে হবে ফুলের দোকান থেকে ফুল কিনবেন ফুল বিক্রি হবে আজকে যে প্রসঙ্গে আমরা আসছি সেখানে কিন্তু এটা বড় আকারে হচ্ছে এবং সেখানে শুধুমাত্র রাজ্যের লোক নয় বিভিন্ন রাজ্য থেকে লোক যাবেন এবং এর সঙ্গে সঙ্গে একটা কথা বলা যায় যে পর্যটন শিল্প এই শিল্পটাও কিন্তু ত্বরান্বিত হবে আপনারা দেখবেন কোভিডের সময় কোভিডের পরবর্তী সময় এই শিল্পটা সবথেকে বেশি ধাক্কা খেয়েছিলো এবং এই শিল্পটা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের লোকেরা তারা চাইছেন যাতে এই শিল্পটা আরও মানে অ্যাক্সিলারেট করা যায় এবং এইখানে এই অযোধ্যাতে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে লোক যাবে পর্যটন শিল্প বাড়বে এবং ওখানে একটা অর্থনীতি যে তৈরি হবে ভরকেন্দ্র হবে সেটাকে বলাই যায় আপনারা আজকে যেটা দেখাচ্ছেন 1 ঘন্টায় 500 টাকা সেটা হয়তো আর কয়েকদিন পরে 1 দিনে 500 টাকা হবে কিন্তু সেই অর্থনৈতিক কর্মকাণ্ডটা থাকবে এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ডে
প্রত্যেকটা লোক কন্ট্রিবিউট করবে এবং তার যে বেনিফিশিয়ারি, মানে আপনি মানছেন যে অর্থনৈতিকভাবে উন্নতি হবে মন্দির, একটা মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে অর্থনৈতিকভাবে উন্নতি হবে? মন্দির প্রতিষ্ঠা তৈরি করতে, মন্দির প্রতিষ্ঠা করতে অনেক টাকা খরচা হয়েছে, তো সেই খরচাটার বেনিফিশিয়ারি কারা? যারা মন্দিরটা তৈরি করেছেন তার বাড়িতে কিছু এক্সট্রা টাকা গেছে, যারা আজকের দিনে অযোধ্যা যাবেন বা আগামী দিনে যাবেন তারা গিয়ে ওখানে বিভিন্ন হোটেলে থাকবেন, হোটেলে খরচা করবেন, দোকানে জিনিস কিনবেন। এবং আপনি যখন দেখবেন আমাদের ক্ষেত্রে, বাঙালিদের ক্ষেত্রে পুরী হচ্ছে একটা ধর্মস্থান যেখানে আমরা বাঙালিরা পুরী যদি বছরে একবার না যাই তাহলে আমাদের মধ্যে কীরকম একটা ব্যাপার হয়। তো সেইখানে পুরীতে গেলে কিন্তু পুরীর থেকে কেয়া যখন পুরী যায় নিশ্চয়ই ওখান থেকে আত্মীয় স্বজনের জন্য কিছু জামা কাপড় কেনে, ওখানে যে পর্যটন শিল্প আছে সেই জায়গাতে বিভিন্ন লোক বিভিন্ন জায়গাতে ওখান থেকে ঘুরতে যান, ওখানকার যত দোকান আছে সেই দোকান থেকে যা জিনিসপত্র কেনার, শাড়ি হোক জামা কাপড় হোক বাড়ির লোকের জন্য জিনিসপত্র হোক সব কিছু তো কেনাকাটা হয়। তো এটা আমরা তো দেখেছি এবং আগামী দিনেও এটা হবে, এবং এই ব্র্যান্ডিং প্যাকেজিং যেটা হচ্ছে সেখানে আমি বলবো যে কেয়া যেটা বললো উদাহরণ দিল আমি সেটার সঙ্গে একমত। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো সেটা যেরকম পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ত্বরান্বিত করেছে সেটা কিন্তু আগামী দিনেও অযোধ্যাতে রেপ্লিকেট হবে। আমি পরিস্থিতভাবে কিছু ডাটা দিচ্ছি যে মন্দিরের অর্থনৈতিক, কারণ আমি এটা নিয়ে গোটা ভারতবর্ষে কিছু জায়গায় কাজ করেছিলাম, আমি রাম মন্দির ছেড়ে দিলাম। সাম্প্রতিককালের আধুনিকতম যেটা মন্দির ভারতবর্ষে, যেটাকে এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কম্প্রেসিভ সবথেকে বড় লার্জেস্ট টেম্পল, সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম টেম্পল। তো আমি মন্দির দেখতে যাইনি, আমি দেখতে গেছিলাম যে ওখানে ইনকাম জেনারেট কিভাবে হয়, এটা আমার একটা নেশা। আমি একটা আমি মন্দির শিল্প বলছি না, আমি তারপরেরটাই বলছি, আমি তারপরে আরো কিছু আপনাকে ডাটা দিচ্ছি সেটা। হ্যাঁ একদম, সেটা হচ্ছে যে ওখানে ডাইরেক্ট এখন কাজ করে 4,760 জন, ইনডাইরেক্ট কাজ করে 12,000 জন, ফ্যামিলি উপকৃত হয় 20,000 ফ্যামিলি শুধুমাত্র অক্ষরধাম মন্দির, এটা তো বলছি না। এবার আপনি আসুন যে আর নতুন কি হয়েছে সেখানে, কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, এটাও আমি দেখতে গেছিলাম নভেম্বর মাসে। সেখানে যদি যান দেখবেন পশ্চিমবঙ্গে ওর থেকে ভালো জায়গা বহু আছে। আমি অনেক নেতা যারা আমার বন্ধু আছে তাদেরকে বলেছি যেখানে স্ট্যাচু অফ ইউনিটি হয়েছে নর্মদা নদীর তীরে, একেবারে সিম্পল একটা জায়গা, ছোট্ট একটা নদী, ছোট ছোট টিলা, তার থেকে 100 গুণ ভালো জায়গা পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড় নদীতে আছে। স্ট্যাচু অফ ইউনিটি ওই এলাকার অর্থনীতিটাকে পুরো বদলে দিয়েছে। এবং ওখানে একটি মেয়ের সাথে আমার আলাপ হয়েছিল যাকে নিয়ে আমি একটা স্টোরি লিখেছিলাম, হর্ষিতা প্যাটেল, তার প্রতিদিনের ইনকাম হচ্ছে 1,000 টাকা, মাসে 30,000 টাকা। না সেটা নয়, হর্ষিতা প্যাটেল আদিবাসী মহিলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন উচ্চবাচ্চই করছেন না, সম্ভাবনা রয়েছে না যাওয়ার। এখন বিষয়টা হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 700 কোটি টাকার খতিয়ান তুলে ধরছেন, এখানে কোথায় কোথায় কোন মন্দির সংস্কারে কত টাকা খরচা হয়েছে, দীঘায় একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাম মন্দির একটা গিমিক ভোটের আগে, কোনটাকে সত্যি বলে মানবো? কেন ইন্ডি জোটে তো যাই হোক এরা প্রত্যেকেই একত্রিত হয়ে রয়েছে, এরাই কিন্তু একই সুরে বাজছে, তাহলে কারা ভোট নিয়ে ভাবছে? না আমি প্রথমে বলি, আমি যখন প্রথমে এই রাজ্যে প্রাথমিক পড়াশোনা শুরু করেছিলাম তখন রাজ্যে ছিল বামফ্রন্ট সরকার, তখন আমি জানি না আমার পরিচয় নরম হিন্দু না চরম হিন্দু ছিল কিনা জানি না, কিন্তু এইটুকু শিক্ষা আমার তখনকার মাস্টারমশাইরা আমাকে দিয়েছিলেন যে আমি একজন মানুষ। স্বাভাবিকভাবে 70% কমপ্লিট হয়ে যাওয়া একটা কারখানা, সেই কারখানাকে ভেঙে দেওয়া যায়, অনশনে ফলের অনশন ফলের রস খাইয়ে অনশন ভাঙা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তখন তৃণমূল বিজেপি মিলেমিশে একাকার, সেরকম একটা কারখানাকে ভেঙে দিয়ে যারা শিল্প সম্ভাবনাকে ধ্বংস করে আজকের দিনে দাঁড়িয়ে বলছে যে 70% কাজ না হওয়া সত্ত্বেও একটা মন্দির উদ্বোধন করে অর্থনীতি বদলে দেওয়া যায়, আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ গোটা দেশের মানুষকে ঠিক করে নিতে হবে কোনটা সঠিক অর্থনীতি। দেখুন আমি জানি না, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির রাম গবেষক যিনি রয়েছেন প্যানেলে তিনি বললেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যেখান থেকে এখন অবধি 30% প্রতি বছর কূটনীতিবিদরা বেরোয় এবং মোদী সরকারে একের পর এক গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ মন্ত্রী, আইপিএস আইএস অফিসার তারা শপথে বহাল রয়েছেন, তারা জেএনইউর প্রাক্তনী। আমি জানি না জেএনইউতে কোনো অতীতে কোনো মন্দির ছিল কিনা কিংবা অতীতে কোনো ধর্মস্থান ছিল কিনা। বিষয়টা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিটা কোন জায়গায় দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান কি? বর ভাজবে তেলে ভাজা, বউ ভাজবে মুড়ি, মাসে মাসে 500 টাকা অপেক্ষা করো, ভোটটা দাও জোড়া ফুলে। আর প্র্যাকটিক্যালি একই কথার প্রতিধ্বনিত আমরা শুনছি যে 1 ঘন্টায় 500 টাকা রোজগার করা যায় গ্রাফিটি এঁকে। তাহলে শিল্প কলকারখানার দরকার নেই? ঠিক যেমনভাবে দরকার নেই, এখন পিএইচডিতে জেএনইউতে একটা ছেলে যখন ফর্ম ফিল আপ করে বলছে যে আমি পিএইচডি করবো, আমার রিসার্চ পেপারে আমি সায়েন্স কিংবা প্রগতির কোনো সাবজেক্ট বা আফ্রিকার জিওলজিক্যাল সিস্টেম বা জিওলজিক্যাল সিস্টেম কিংবা আমার ভারতবর্ষে ইকোসিস্টেমের ওপরে কিংবা আমাদের ভারতবর্ষে ডাইভার্সিটি অফ ইউনিটির ওপরে পিএইচডি করতে চাই, তখন তাকে বলছে আমাদের পিএইচডি সিট সংখ্যা লিমিটেড, আপনার পক্ষে এটা এটা আমরা অ্যালাউ করতে পারবো না, আমরা সরকারি ভর্তুকি দিতে পারবো না। উল্টো দিকে দাঁড়িয়ে মন্দির ভিত্তিক অর্থনীতি কত সুন্দর ডেভেলপ করা যায়, বিশ্বভারতীর উপাচার্য থেকে অধ্যাপকদের দেখলে বোঝা যায় বিশ্বভারতীর অবস্থা আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে। ঠিক যেমন নালন্দার ভবিষ্যৎ দেখে আজকের দিন বিচার করা যায় না, তেমনি বিশ্বভারতীকেও বিচার করা যায় না। কিন্তু সমস্যাটা কি জানেন, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটাকে এস্টাবলিশ করেছেন, এই রাজ্যে জগন্নাথ মন্দির আসলে রাম মন্দিরে পাল্টা করতে চাইছেন, ঠিক যেভাবে তৃণমূল বিজেপির হিন্দুত্বের পাল্টা চরম হিন্দুত্ব নরম হিন্দুত্বের কথা আনছে। জয়শ্রীরামে তো আমাদের কারোর আপত্তি নেই, অযোধ্যায় রাম মন্দির হোক, জগন্নাথ মন্দির হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে 2000 টাকা যখন নোটবন্দি হলো তখনও তো ইশতেহারে একটা কথা ছিল যে কালো টাকা উদ্ধার হয়ে দেশে ফিরবে। ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তো পঞ্চায়েত ভোটের আগে বলেছিলেন দুটো হাতে কাজ দেবেন, পঞ্চায়েত ভোট মিটে গেলে ভোট বলো বাড়াই। ঠিক যেমন লোকসভার আগে মন্দিরের ঘন্টা বাজে, তেমনি পঞ্চায়েত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে যে দুটো হাতে চাকরি দেওয়া যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনীতিটাই করছেন যে রাজনীতিতে ভবিষ্যতে শিল্প সম্ভাবনাকে ধ্বংস করে সেটাকেই বড় জায়গায় নামাচ্ছেন বিজেপি। দেখুন ভাই সৈকত, একটা জ্বালাময় বক্তৃতা দিলেন রাম মন্দির নিয়ে, তার আপত্তি নেই জেনে ভালো লাগলো। রাম মন্দির হোক নিশ্চয়ই হোক, বললেন টাটার কারখানার কথা, সেটাও আমরা শুনলাম, ভালো লাগলো। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে যে 34 বছরে বলার মতো একটা কারখানা করতে গেছিল বামের, এক সেকেন্ড ভাই, আরে আমি বলিনি, আরে বলিনি, এক সেকেন্ড তৈরি করা, একটা বলার মতন কারখানা করেছে বামেরা আর বাকি সমস্ত কারখানা বন্ধ করেছে, বন্ধ করেছে রাজ্যে, যেটাকে এগিয়ে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, যেটাকে এগিয়ে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গায় হলদিয়া পেট্রোকেমিক্যালের কি অবস্থা? এক সেকেন্ড, কতগুলো শিল্প, কতগুলো চাও, কতগুলো শিল্প চাও এই রাজ্যে? টেস্টা পর্যন্ত, এই দেশে টেস্টা পর্যন্ত আসছে, আপেলের কারখানা পর্যন্ত আসছে, আপেলের কারখানা আসছে, স্যামসাং এর গাড়ির কারখানা আসছে, আর তোমরা বলছো শিল্প নেই। আচ্ছা তোমরা দেখতে চাও না, তোমরা শিল্প বললাম তো, দিন রাত কানে কানে খোল জমেছে, কানে খোল জমেছে, আরে দিন দিন রাত রাম রাম শুনতে শুনতে তোমরা শুনতে পাচ্ছ না, তোমাকে কোভিড এর সময় তিনটে উদাহরণ দিলাম, আরো কত উদাহরণ দেবো। বিষয়টা হচ্ছে আমরা এত সব কিছুর মাঝ থেকে একটা জিনিস খুব ভালো বুঝতে পারছি, সৈকত কেয়াদি, সৈকত কেয়াদি, বুঝতে পারছি তোমরা, এক সেকেন্ড এক সেকেন্ড, সৈকত কেয়াদি প্লিজ, আমি আসছি অনুবাদ বাবুর কাছে, আসছি আমি, একটু পরিসংখ্যান বাবুর কাছে আমাকে যেতেই হবে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দিরটা করছে কালচারাল ট্রাস্টের নাম করে, রাজ্য সরকারের টাকায়, করের টাকায়, মানুষের করের টাকায়, আর রাম মন্দির তৈরি হচ্ছে সাধারণ মানুষের টাকায়। এইখানে তফাত, এইখানে হচ্ছে তফাত, কে তৈরি করছে? আলোচনা করলে অনেক কিছু করা যায়, এক সেকেন্ড আমি যখন দুই রাজ্যের নিয়ে আলোচনা শুনছিলাম আমার মনে একটা খুব প্রশ্ন জাগছিল যে আমাদের রাজ্য
রামরাজ্য যদি প্রতিষ্ঠা হয়, মানে যেটা শুভেন্দু অধিকারীর কথায় হাতে কাজ থাকবে, পেটে ভাত থাকবে, মাথায় ছাদ থাকবে, এর কোনটা আমাদের রাজ্য দিতে পারছে? আমাদের রাজ্যে কতগুলি দপ্তর রয়েছে এবং কতগুলি দপ্তরে কতগুলি কর্মসংস্থান তৈরি হয়েছে, এর একটা খতিয়ান আমাকে দিয়ে দিন আজকে প্লিজ। খতিয়ান না, আমার কথাটা হচ্ছে যে মানে আপনি এটাকে উত্তর দিন, সবাই তো হচ্ছে তো রাম মন্দির নিয়ে আমি বলছি যে আপনি ভুল ভাবছেন, আপনি ভুল ভাবছেন। এটা খুঁজে বলে দিতে হবে তাহলে, এটা তো আমার কাজ নয়। হচ্ছে যে একটা মন্দির কি ইন্ডাস্ট্রির আন্ডারে আসবে, ডাইমেনশনটা কি চেঞ্জ হবে, নাকি ইন্ডাস্ট্রি করতে পারছে না, চাকরি দিতে পারছে না বলে ধর্মান্ধতার অন্ধকারে মানুষকে ঢুকিয়ে দিয়ে এই ধর্মের রাজনীতি মা বাবা ঘরে ছিল, তো একজন এসেছিল দুষ্কৃতি, তো এসে প্রথমে আমাকে খোঁজে, ঘরে আসার পর যে জিৎ কোথায়, ঠিক আছে, তো খোঁজার পর তো বাবা বললো যে জিৎ তো ঘরে নেই, তো সোজা গিয়ে গেটটা খোলে, তারপরে আবার রিটার্ন আসে, তো বাবাকে একটা ধাক্কা দেয় দরজায় ঘন্টা, তো এসে তারপরে বাবা বলে কে কে তুমি কে কাকে কেন এসছো, যাবে আবার ওইদিকে যায় গিয়ে দুই রাউন্ড মানে একটা উপরে গুলি চালায়, আর দুটো গুলি তো দরজায় চালিয়েছিল। আজকের আলোচনাটা এখানেই রাখছি, যদিও শেষে যেতে যেতে আমি এটুকুনি জানতে পারলাম না যে রামরাজ্য গিমিক হতে পারে, রাম মন্দির গিমিক হতে পারে, তাহলে এই রাজ্যে যে একের পর এক দুর্নীতি হচ্ছে, এই রাজ্যে দিনের পর দিন যে কাজ নেই, তার কি খতিয়ান তুলে ধরতে পারছে এই রাজ্যের রাজ্য সরকার, এই প্রশ্নটা রেখে আবারও আজকের আলোচনাটা এখানেই শেষ করছে। যে আজকে আমাদের অতিথি ছিলেন, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আমি ফিরছি একটু বিরতির পর। আমাদের এই শো চলাকালীন, সুজিত স্বর্ণালী চলাকালীন, সামাজিক মাধ্যমে কিছু বক্তব্য উঠে এসেছে, তাদের মধ্যে দুটো বক্তব্য আমরা গুরুত্বপূর্ণভাবে তুলে ধরছি। অনির্বাণ ব্যানার্জি হুগলি, তিনি বলছেন যে তৃণমূল দুর্নীতিতে জড়িত মন্দিরকে তাই ঢাল করার চেষ্টা, বলছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে প্রদীপ মণ্ডল পুরুলিয়া থেকে বলছেন যে বাংলায় সুশাসন পেতে চায় বুলডোজার, খুব মিনিংফুল একটা কথা বলেছেন তিনি। আমরা এই দুটো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, একটা বিরতির পর আবার ফিরছি।